পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম বাদল সর্দার, বয়স 57, বাড়ি আরামবাগ থানার নৈসরা এলাকায়। জানা গেছে, বাদলবাবু 29 অক্টোবর নিজের বাড়িতে বিষপান করেন। এরপরে পরিবারের লোকজন আরামবাগ মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করেন। বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে যান। এরপরেই বাদলবাবুকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরেও হঠাৎ করে আবারও শারীরিক অবস্থার অবনতি হতে তাকে পুনরায় এদিন আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন শনিবার রাতে তার মৃত্যু হয়। হয়েছিল বলতে পরিবারে একটু অশান্তির জেরে এরকম বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। 19 তারিখে আমরা আরামবাগ হসপিটালে ভর্তি করি। দিয়ে মোটামুটি আপনার 3 তারিখে স্যার মানে ডাক্তার বুঝেছিলেন, সকালে রেফার মানে ছুটি দিয়ে দিয়েছিলেন। ছুটি দেওয়ার পর আমরা আনতে গেছি, দেখছি অবস্থা খারাপ, আবার রিটার্ন আমরা ভর্তি করি। দিয়ে কাল রাত 10টা নাগাদ মারা গিয়েছিল। ওকে এসে ময়নাগড় বলে বাদল সর্দার, হ্যাঁ স্বামী স্ত্রী, তারপরে বড় স্ত্রীর সঙ্গে একটু হয়েছিল কথা কাটাকাটি আর কি। ভাই ভাই বুদ্ধদেব সর্দার অশান্তির কারণে বাদল সর্দার 29/10/2022 বিষপান করে এবং কালকে রাত্রি ঠিক 10টা সাড়ে 10টা নাগাদ মারা যায়। নাম কি? বাদল সর্দার, বাড়ি নৈশায় ধারের ডাঙ্গা। এখন একটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরামবাগের ব্লক নেতৃত্ব আমাদের গ্রামে চলো যে কর্মসূচি চলছে, আমরা কিন্তু সেই কর্মসূচিতে আজকে যোগদান করেছিলাম নৈশরায়। তো আমরা তার পরিবার থেকে শুনতে পাই যে বাদল মোদি, বাদল সর্দার কাল রাত্রি 10টায় মারা গেছে। অর্থাৎ বাদল সর্দারকে আমরা 29 তারিখে ভর্তি করেছিলাম এবং চিকিৎসা চলছিল, চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে। আমার নাম মীরচঞ্চল। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।